হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলাস ভিডিওস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শিং মাছের তেল ঝাল। এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয়, তোমরাও অবশ্যই ট্রাই করো, বাড়িতে সবার খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি শিং মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। সবগুলো মাছ ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব, নিয়ে কড়াইয়ে এভাবে চারিপাশে লাগিয়ে দেব, তাহলে মাছগুলো নিচে লেগে যাবে না। এবার মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই দুটো তেজপাতা, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দেব এক টুকরো দারচিনি আর একটা এলাচ। দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে। এবার সবগুলো ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার কারণে মশলাটা বেশি একটা ছিটকাবে না। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। এবার দেখো, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার সামান্য মশলা ধোয়া জলটাকে দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল গ্রেভি অনুযায়ী দেব, যতটুকু গ্রেভি লাগবে। তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে জলটা ফুটতে দেব। তো দেখো, জল যখনই ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে যে জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, গ্রেভি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো দেখো, আজকের রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের ছোট্ট একটা কমেন্টে জানাবে আমাকে। তার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।